আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস আই ইউ অল আর জিং সো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো গ্রামারের আর আমাদের টপিকটা আজকে হচ্ছে কন্ডিশনালস সো কন্ডিশনাল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ আমরা কিন্তু এখান থেকে অনেক কমপ্লিটিং সেন্টেন্স পাই এবং আমাদের সেন্টেন্স মেকিং এর সময় কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স গুলো আমাদেরকে অনেক সাহায্য করে সো ওয়েল আমরা প্রথমে জেনে নেই যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বুঝি আমরা

তো এরকম কিন্তু আমাদের অনেক বাক্য আছে যেসব দিয়ে আসলে একটা শর্ত প্রকাশ করা হয় আর সেই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি কন্ডিশনাল সেন্টেন্স সো নাও উই নিট টু নেও হাউ মেনি টাইপস অফ কন্ডিশনালস আর দেয়ার সো একচুয়ালি দেয়ার আর ফোর টাইপস অফ কন্ডিশনালস অনেকেই কিন্তু বলে যে কন্ডিশনাল তিন প্রকার কারণ তারা হচ্ছে জিরো কন্ডিশনাল টা বাদ দিয়ে দেয় কিন্তু আমরা কিন্তু জিরো কন্ডিশনাল বাদ দিয়ে দিতে পারবো না যদিও এটার ইউজেস খুবই সীমিত বা খুবই অব্যয় এটা ব্যবহৃত হয় তারপর কিন্তু আমাদের এটা শিখে রাখা লাগবে এবং জানতে হবে যে জিরো কন্ডিশনাল আসলে কখন ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহৃত হয় সো মধ্যে কন্ডিশনাল চার প্রকার নাম্বার ওয়ান জিরো কন্ডিশনাল তারপর আমাদের আছে ফার্স্ট কন্ডিশনাল এটার আরেকটা নাম

ফর এক্সাম্পল সাইন্টিফিক ট্রুথ অটোমেটিক রেজাল্ট অথবা অ্যাবসোলিউট ট্রুথ তার মানে হচ্ছে জিরো কন্ডিশন আমরা তখনই ইউজ করি যখন কোনো কিছু একদম চিরন্তন সত্য হয় ফর এক্সাম্পল হতে পারে কোনো সাইন্টিফিক ট্যুথ অথবা কোনো অটোমেটিক রেজাল্ট যে এটা হল ডেফিনেটলি এটা ঘটবেই এরকম কোনো অটোমেটিক রেজাল্ট অথবা অ্যাবসলিউট ট্রুথ চিরন্তন সত্য যেসব জায়গায় থাকে সেই সব জায়গায় আমরা সবসময় ব্যবহার করি জিরো কন্ডিশনাল আর বাক্যটি যদি সাইন্টিফিক ট্রুথ বা অটোমেটিক রেজাল্ট বা অ্যাবসোলিট ট্রুথ হয় সেই ক্ষেত্রে কি হয় পরবর্তী আমাদের যে ক্লসটা থাকে সেটা আমরা ফিউচার টেন্সে না করে সব সময় প্রেজেন্ট টেন্সে করি এটাই হচ্ছে আমাদের পার্থক্য সো জিরো কন্ডিশনালটা শুরু হবে ইফ বা ওয়েন দিয়ে আর স্ট্রাকচারটা কিরকম যদি ইফ দিয়ে হয় সেক্ষেত্রে আমরা আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা এভাবে ফর্ম করব প্রথমে ইফ বসাবো তারপর প্রেজেন্ট ইনডেফিনিট একটা ক্লস আর তারপর প্রেজেন্ট ইনডেফিনিট আরো একটা ক্লস সো এটাই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল এর রুল সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট আর যদি আমরা ওয়েন দিয়ে সেন্টেন্সটা ফর্ম করি সেই ক্ষেত্রেও একদমই সেম শুধুমাত্র আমরা ইফের জায়গায় ওয়েনটাকে বসিয়ে দিব তাহলেই হবে ওয়েন প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস সলিড তার মানে পানি যখন ঠান্ডা হয়ে যায় পানিকে যখন আমরা ফ্রিজ করে ফেলি তখন এটা সলিড হয়ে যায় এটা কিন্তু চিরন্তন সত্য মতো আমরা ধরতে পারি অথবা এটা আমরা একটা সাইন্টিফিক ট্রুথও ধরে নিতে পারি যে পানি যদি আমরা বরফ করতে চাই তাহলে কি করি আমরা পানিটাকে ফ্রিজ করি তাই তো পানিকে ফ্রিজ করলে এটা বরফ হয়ে যায় সিমিলার সেন্টেন্সটা কিন্তু আমরা হোয়েন দিয়েও বলতে পারি তখন আমাদের সেন্টেন্সটা এরকম হবে ওয়ান ওয়াটার ফ্রিজেস ইট বিকামস সলিড দ্যাটস ইট এই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল এবার আমরা যাব তার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আমরা তখনই ব্যবহার করি যখন আমরা ভবিষ্যতে বা আগে কিছুটা হয়েছিল এরকম কিছু নিয়ে কথা বলি যেটা সম্ভব বা সম্ভব ছিল এরকম কিছু নিয়ে সো এর জন্য আমরা এটাকে বলে থাকি প্রোবাবল যেটাকে অনুমান করা যায় দে আর অলসো কল্ড রিয়েল কন্ডিশনালস অনেকে কিন্তু ফার্স্ট কন্ডিশনালকে রিয়েল কন্ডিশনালও বলে থাকে আর এটা শুরু হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে তো তুমি যদি কোনো একটা সেন্টেন্স দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে তোমাকে বুঝে নিতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল একটা সেন্টেন্স আর এটাকে আমরা ফর্ম করবো কিভাবে স্ট্রাকচারটা খুবই ইজি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনেন্ট তার মানে প্রথমে ইফ থাকবে তারপর আমরা প্রেজেন্ট ইনডেফিনেন্ট থাকবে আর তারপর আমরা একটা ক্লাস বসাবো যেখানে থাকবে ফিউচার ইনডেফিনেন্ট এটা যদি আমরা আরো একটু ডিটেলসে জানতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনেন্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে যেকোনো একটা বসাবো আমাদের ইচ্ছে মতো শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা ম্যায় প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন দ্যাট ইট ভার্বার বেসড ফ্রম আমাদের বুঝবে যেমন ইফ ইট রেইঞ্জ আই উইল স্টে এট হোম যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বাসায় থাকবো সো ফার্স্ট অফ অল এটা একটা কন্ডিশনাল কারণ আমি বলেই দিয়েছি ইফ ইট রেন্স যদি বৃষ্টি পড়ে সো আমাদের স্ট্রাকচারটা একটু খেয়াল করো প্রথমে কিন্তু ইফ বলেছি তারপর ইট রেন্স প্রেজেন্ট ইনডেফিনিট তারপর আমরা ফিউচার ইনডেফিনিটে একটা ক্লজ বললাম আই উইল স্টে এট হোম সিমিলারলি আমাদের আছে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ গেট গুড মার্কস যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো নাম্বার পাবে

ফার্স্ট ইনডেফিনিট প্লাস শুড কুড উড মাইট যে কোনো একটা প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন ফর এক্সাম্পল ইফ আই ফাউন্ড আ ব্যাগ আই উড রিটার্ন ইট যদি আমি ব্যাগ একটা ব্যাগ খুঁজে পেতাম তাহলে আমি এটাকে ফেরত দিতাম ইফ আই ওন দ্য লটারি আই উড বাই আ যদি আমি একটা লটারি জিততাম তাহলে আমি একটা গাড়ি কিনতাম ইফ আই ওয়ার্ড দেয়ার আই উড প্রটেস্ট এগেন্স এড যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতাম সো তুমি স্ট্রাকচার গুলো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রথমে ইফ দেওয়া আছে তারপর আমাদের ফার্স্টিং ডেফিনেন্ট দেওয়া আছে যেমন আই ফাউন্ড দা ব্যাগ আই অন দা লটারি আই ওয়ার্ড দেয়ার তারপর কি করেছি আমরা শুড উড কুড অথবা মাইট ব্যবহার করে ভার্বার বেসফ্রাম বসিয়ে আমাদের সেন্টেসটাকে ফিনিশ করেছি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল

ইফ অথবা হ্যাড বি তো যদি হ্যাড থাকে তুমি সিম্পলি বুঝে নিবে এটা থার্ড কন্ডিশনাল আর যদি ইফ দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে আমাদের সাথে থাকবে ইফ প্লাস ফাস্ট পারফেক্ট সো চলো এবার আমরা একটু আমরা স্ট্রাকচার গুলো দেখে নিই স্ট্রাকচার যদি আমরা ইফ দিয়ে বলতে চাই তখন আমরা কি করব ইফ প্লাস ফাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ could have should have might have সো so, থার্ড conditional কিন্তু শুধুমাত্র আমরা amra have take byabohar kore thaki could should might er sathe onno kothao kintu amra etake ব্যবহার করি না প্লাস থার্ড কন্ডিশনালি শুধুমাত্র আমাদের ভার্বের পার্টিসিপাল ফর্মটাকে ব্যবহার করি তার মানে ভি থ্রি যেটাও কিন্তু আমরা আগের কোনো কন্ডিশনালে ব্যবহার করি নি তো এভাবেই করি কিন্তু আমরা আসলে এগুলো মনে রাখতে পারি খুবই সিম্পল এগুলো আর হচ্ছে কি যেটা আমাদের আছে হ্যাড যুক্ত সেখানেও সিমিলার প্রথমে আমরা হ্যাড বলবো তারপর ফার্স্ট ক্লজটাকে সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন সেকেন্ড যে ক্লাসটা থাকবে সেটা একটু আগে যেরকম দেখেছিলাম এক্স্যাক্টলি সেরকম সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ plus V3 plus extension. That's it. So, I will show you example. যেমন যদি আমরা ইফ দিয়ে কোনো সেন্টেন্স গঠন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে ইফ বলবো তারপর পাস্ট পারফেক্ট যেমন ইফ শি হ্যাড স্টাডিড যদি সে পড়াশুনো করত শি উড হ্যাভ ডান তাহলে সে ভালো করত। যদি সে পড়াশোনা করত তাহলে সে ভালো করত। থার্ড কন্ডিশনাল এরপর আছে

সাহায্য করতাম তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল সব জায়গায় কিন্তু আমরা একটা শর্ত দিয়েছি সো এর জন্যই কিন্তু আমরা এগুলাকে বলি কন্ডিশনাল সেন্টেন্স তার মানে এইসব সেন্টেন্স দিয়ে আমরা যে কোনো একটা শর্ত বুঝাই তো আমরা ফার্স্ট কন্ডিশনাল থেকে কখন ব্যবহার করি যখন আমাদের থাকে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট আর তারপর আমরা ব্যবহার করি ফিউচার ইনডেফিনিট সেকেন্ড কন্ডিশনাল আমাদের থাকে ইফ প্লাস প্লাস কুড থার্ড কন্ডিশন হল আমাদের থাকে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট আর তারপর শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এগুলোর পর আমরা থেকে ব্যবহার করি বা যদি আমাদের হ্যাড থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা শুড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাপ এগুলোর পর ভার্ভের খুবই ইজি তোমরা এইগুলোকে নোট ডাউন করে রাখবে তোমাদের খাতায় এবং বেশি বেশি করে এক্সারসাইজ প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু দেখবে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না সো সাবস্ক্রাইব টু ওয়ান মিনিট ইংলিশ উইথ মি বি

আরো কোনো টপিক নিয়ে ভিডিও চাও তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে আমাকে জানিয়ে দিতে পারো আমি অবশ্যই অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা বানানোর চেষ্টা করবো কানেক্টেড স্টে বেস্ট